ইয়েস, ওয়েলকাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শিং মাছ থেকে আমরা ডিম উৎপাদন করি, সেই শিং মাছের বুটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এগুলো শিং মাছের বুট। এখানে মেল ফিমেল দুটো ধরে রয়েছে, এটা বাসা হচ্ছে, এখানে মেল এবং ফিমেল বাসা হচ্ছে। চাষি ভাইয়েরা যদি আপনারা মাছ চাষ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই এরকম মাছ আপনারাও উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারবেন। এই মাছ বাজারে 500 থেকে 600 টাকা কেজি বিক্রি করতে পারবেন। এখানে আমরা দেখেন, আমরা এবার আপনাদেরকে ফেমিল মাছটা দেখাচ্ছি। এইগুলো হলো ফেমিল মাছ, বাসা হচ্ছে। আর ওই হাউস রয়েছে মিল মাছ। এগুলোকে ইঞ্জেকশন করা হবে, ইঞ্জেকশনের মাধ্যমে ডিম নেওয়া হবে, তারপর এটাকে বাচ্চা ফোটানো হবে। যদি মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনাদের মতামত আমাদেরকে জানাবেন।